আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলের সকল প্রকার পাঠকল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। চলো এর পরের বিয়েটা আমরা সেরে নিই। আহনাফ হাসলো, জবাব না দিয়ে তাকিয়ে রইল ওদের দিকে। নিজুম বেশ কায়দা করে শান্তকে চোখ টিপ মারল। আহনাফের চোখে পড়েছে ব্যাপারটা, এর সাথেও আরও একজন দেখেছে এই কাণ্ড, নীলাভ্র। সে মুগ্ধ চোখে দেখছে নিজুমকে। ইস, এই মেয়েটিকে আজ কি সুন্দর লাগছে! নীলাভ্র ভাবছে বিয়ের সাথে এমন সুন্দর মেয়ে আর হয়তো কখনো দেখবে না সে। বিদায় পর্বে কান্নাকাটি হবে তা হয় না, অথচ নিজুম এক ফোঁটা চোখের জলও ফেললো না। তার মতোই তার ছোট বোনও হেনাও নিশ্চুপ, তাদের চোখে অশ্রুর রেশ অব্দি নেই। তাহমিনা বেগম শাড়ির আঁচলে মুখ চেপে কেঁদে যাচ্ছেন। মইনুল হক বেশ শক্ত মানুষ, তিনি খুব সুন্দর করে তাদের বিদায় দিল, তবুও কান্নার স্বর পাওয়া যাচ্ছে। হ্যাঁ, কাঁদছে, মেহমানদের মধ্যে আসা বোনগুলো কাঁদছে, অপূর্ণতার পূর্ণ করছে তারা। নিঝুম একদমই কাঁদেনি, বিষয়টা ভুল, সে কান্না জমিয়ে রেখেছে। করুণ দৃষ্টিতে চারিদিকে তাকিয়েছিল, অতপর গাড়িতে উঠতেই শান্তকে একা পেয়ে কাঁদতে শুরু করলো সে। শান্ত কিভাবে তাকে শান্ত করবে এটাই ভেবে গেল। গাড়ির সামনে বসে থাকা নীলাভ্র আর আহনাফ অবাক হয়ে নিজুমের কান্না দেখছে। এই মেয়েটা এতক্ষণ চুপ ছিল কি করে? নিজুম কাঁদতে কাঁদতে বলছে, আমাকে ফিরিয়ে দিয়ে আসুন অশান্ত, আমি আপনার সাথে যাব না। সত্যি যাবে না? আমি গাড়ি ফিরিয়ে নিব। আমি বললাম তো যাব না, যাব না আমি কোথাও, বলেই তাকে ধরে কান্না শুরু। শান্ত তার কপালে চুমু খেয়ে হাত বুলিয়ে যাচ্ছে আর বলছে, এত কেঁদো না, মেকআপ নষ্ট হয়ে যাবে তোমার। নিঝুমের কানে কথাটা তেমন ভাবে গেল না। মইনুল হক মেয়ে বিদায়ের পর বেলকনিতে একা এসে দাঁড়িয়ে রইলেন, হিনা পানের গ্লাস হাতে বাবার পাশে এসে দাঁড়ালো। মইনুল হক মেয়ের দিকে তাকিয়ে হাসলেন, এতক্ষণ চেপে থাকা কান্না এবার যেন বেরিয়ে আসছিল। বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো হিনা, সে বারবার বলছে, আপার কাছে যাব, আমাকে আপার কাছে নিয়ে চলো বাবা। শক্ত মনের মানুষ মইনুল হকের চোখেও এবার পানি জমতে শুরু করলো। বাসর ঘরে নিজুম একা বসা, তার একা বসে থাকার কথা নয়, নতুন বউকে কেউ একা ছাড়ে না। তানিশা বের হবার সময় বলে গেল, অশান্ত আসছে। তার দুই মিনিট পরে অশান্ত ঘরে ঢুকলো। নিজুম তাকে দেখেই বিছানা ছেড়ে নেমে গেল। শান্তর হাতের প্লেটে বিরিয়ানি, নিজুম বলে উঠল, এটা কার? কথাটা শুনে নিঝুম বোধহয় একটু বেশিই খুশি হলো। সে দৌড়ে বিরিয়ানির প্লেট হাতে নিয়ে খেতে শুরু করলো। নাকের নথের জন্য খাওয়া মুশকিল, শান্ত কিঞ্চিত হেসে এগিয়ে এসে নথটা ধরলো। নিঝুম হেসে খেতে লাগলো, শান্ত হেসে দেখছে তাকে। নিঝুমের মনটা এবার হয়তো খানিকটা ভালো হয়েছে। শান্ত বলে উঠল, মিসেস চশমিশ, বিরিয়ানি খেতে কেমন? খুব ভালো। খিদে লেগেছিল খুব? আমায় সাধবে না? নিঝুম মাথা ধুলিয়ে চামচে খাবার তুলে ধরল। শান্ত খেলো না, বরং হেসে উঠল। দরজা নক করছে কেউ। শান্ত উঠে দরজা খুলতে গেল, আহনাফ দাঁড়িয়ে। সে হেসে আইসক্রিমের বাটিটা এগিয়ে দিল। নিঝুম উঠে ছুটে এসে আইসক্রিম হাতে নিয়ে বলল, আমার জন্য? আহনাফ হেসে মাথা দোলালো। দরজা খোলার আওয়াজ শুনেই মিনি দৌড়ে ঘরে ঢুকলো, তার পিছু পিছু অমিয়। যতই হোক ঘরটা এতদিন তাদেরই ছিল, এখন আছে কিনা সন্দেহ। নীলাভ্র ছুটে এসে দুটিকে কোলে তুলে বলল, দরজা খোলার শব্দেই এক দৌড় দিল, কি অবস্থা? শান্ত হাসলো, নিঝুম মিনিকে একটু আদর করে দিল। শান্ত অমির দিকে তাকিয়ে, বেচারাকে নিঝুম এখনো ইগনোর করে? আহনাফ আর নীলাভ্র চলে গেল। নিঝুম খাটের মাঝখানে বসে আইসক্রিম খাচ্ছে, শান্ত তার সামনে দাঁড়িয়ে আইসক্রিম খাওয়া দেখছে। আইসক্রিম শেষ করেই নিঝুম বিছানায় শুয়ে পড়ল। এই লেহেঙ্গা, এই সাজ, এসব কিছু নিয়ে শান্ত হকচকিয়ে বলল, তুমি এভাবে ঘুমাবে? অশান্ত আমার ঘুম পাচ্ছে। পাগল হলে নাকি? এগুলো নিয়ে ঘুমাবে কি করে? উঠো, বদলে এসো। আমার কোনো জামা কাপড় নেই এখানে। এমন ভাবে বলছো, এর আগে আমার জামা কাপড় কখনো পরনি? নিঝুম দাঁত বের করে হাসলো। শান্ত নিঝুমের হাত ধরে বলল, অজুহাত চলবে না, আমি এসব একদম পছন্দ করি না, চট করে উঠে ফ্রেশ হয়ে এসো। নিজুম উঠে উল্টে বসলো, আঙুল দিয়ে মাথার দিকে ইশারা করে বলল, নিন চুলের ক্লিপগুলো খুলে দিন। আমি? না হলে কি আমি? আমি এসব পরে ঘুমোতে পারবো না, এটা আমার অসুবিধা না, আপনার অসুবিধা। আচ্ছা আগে হাতের এই চুড়িগুলো খুলে দিন, বলে হাত বাড়িয়ে দিল। শান্ত বিছানায় বসে একে একে হাতের চুড়িগুলো খুলতে লাগলো। নিঝুম একজোড়া হাতের বালা দেখিয়ে বলল, এগুলো নাকি হেমন্তী আম্মুর, মা আমাকে পরিয়ে দিয়ে বলেছেন কিছুদিন পরে থাকতে,
এগুলো খুলবে না। শান্ত হাত দিয়ে বালা দুটো ছুঁয়ে দেখল, মায়ের শেষ চিহ্ন বলে তার কাছে একান্তই কিছুই নেই, অথচ নিজুম কি জলদি সেটা পেয়ে গেল। মাথার ক্লিপগুলো খুলে বলল, বাড়িতে একবার ফোন করবে, বাবার সাথে কথা বলা দরকার। আমি হিনার সাথে কথা বলেছি, এতক্ষণ সে কেঁদেছে, এখন কথা বলবে আবার কাঁদবে, থাক কাল কল করব। তোমার মন কি এখনো খুব খারাপ? খুব না, একটু খারাপ। মন খারাপ করো না, আমি আছি তো, এজন্যই তো একটু খারাপ। বলেই নিজুম হেসে ফেলল। শান্তর মনে হলো নিজুমের মতো সে হলে বোধহয় খুব ভালো হতো, ও চট করে নিজের মুড বদলে ফেলতে পারে, এই যেমন দুঃখেও কাঁদতে পারে আবার এই সব দুঃখ ভুলে হাসতেও পারে। শান্তও এবার সেটাই চেষ্টা করছে। আশালতার সাথে তার সম্পর্ক সেই রকম ভাবে ঠিক হলেও কবিরের সাথে এখনও ঠিক হয়নি। এই বাড়িতে আছে আজ এক মাস, এরপর থেকে এখানেই থাকতে হবে তাকে। ঘরে আসবার পথে কবিরের ছেলের ঘাড়ে হাত রেখে বললেন, বিয়ে করেছ ভালোবেসে, বিয়ে করেছ, খেয়াল রেখো এই ভালোবাসাটা যেন থাকে। সবাই বলে মা বাবা কিছুই অংশ সন্তান যেন পায়, আমি দোয়া করি আমার কিছুই যেন তুমি না পাও। তুমি কেন, আর কেউই না পায়। শান্ত শুধু তার চোখের দিকে তাকিয়েছিল, কোনো শব্দ তার মুখ দিয়ে বের হয়নি। সে ক্ষমা করে দেয়নি এটা স্পষ্ট, কিন্তু পুরোপুরি রেগেও নেই। সে চেষ্টা করছে এই চেষ্টার আরও কিছুদিন পর সফল হবে। কোনো কিছুর সমাধান খুব সহজে হয় না, সমস্যা যত দ্রুত ঘটে তত তাড়াতাড়ি সমাধান হলেই বোধ হয় ভালো হতো, কিন্তু তাকে সমাধান করতে হবে, আর কারো জন্য না হলেও নিঝুমের জন্য। নিঝুম ভালো থাকলেই দিন শেষে সে শান্তিতে থাকবে। নিঝুমের মুখে হাসি দেখে এখন তার প্রতিটা সকাল শুরু হবে, এসব এখন শুধুই তার কল্পনা, কিন্তু এই কল্পনা বাস্তব হতে দেরি নেই। অশান্ত, চুলগুলো আঁচড়ে দিন। এই তুমি পেয়েছো কি, কখন থেকে আমায় খাটিয়ে যাচ্ছ? আর চুলগুলো জট পাকিয়ে গেছে তাই বলছি। বাসরাতে বসে এখন আমি তোমার চুল আঁচড়ে দেব? তো আর কি করবেন। শান্ত জবাব দিল না, নিঝুমের সাথে কথা এসে পারবে না। নিঝুম এবার চারদিকে নজর দিল, বিছানায় গোলাপের পাপড়ি ছড়িয়ে আছে, বিছানায় চারদিকে ফুলের মালা, পুরো ঘর জুড়ে মোমবাতি, মোমবাতিগুলো দেখতে সুন্দর লাগছে, রং বেরঙের মোমবাতিগুলো কাচের ভেতর থেকে সুন্দরই লাগছে। নিঝুম আহ্লাদে সরে পড়ল। এই অশান্ত, মোমবাতিগুলো আমি নিভাবো। কেন, এটা কি খুব মজার কিছু? নিঝুম উত্তেজিত হয়ে দ্রুত মাথা দোলালো। শান্তর মনে হলো নিঝুমকে ইমপ্রেস করা খুব সহজ, আবার রাগিয়ে দেওয়াও খুব সহজ, কোনো কারণ লাগে না রাগাতে। শান্ত যথাসম্ভব নিঝুমের চুলগুলো ধীরে আশ্রে দিচ্ছে, তবুও নিঝুম নালিশ করে যাচ্ছে, অশান্ত তার চুলগুলো ছিঁড়ে ফেলছে। এবার সে খুব তাড়াতাড়ি টাক হয়ে যাবে, হাঁটু অবধি পরে থাকা টি শার্ট আর মেঝেতে লেপটে থাকা ট্রাউজার পরে আছে নিঝুম হাজির। শান্ত এতক্ষণে বিছানা পরিষ্কার করছে, নিজুম এক লাফে বিছানায় উঠে পড়ল, শুয়ে পড়ল। গুড নাইট অশান্ত, বলেই চোখ বোলালো। শান্ত দীর্ঘশ্বাস ফেলল, এখনও তার চেঞ্জ করা বাকি, ক্লান্ত লাগছে খুব, আবার এভাবেও ঘুমাতে অস্বস্তি লাগছে, এখন শাওয়ার না নিলে তার ঘুম আসবে না। গোসল সেরে এসে শান্ত ঘরে ঢুকল, আর খানিকটা অবাক লাগলো, নিঝুম বিছানায় ঘুমাচ্ছে, এখন থেকে রোজ এমনটা ঘটবে, নিজের ঘরে ঢুকলেই নিঝুমকে দেখতে পাবে, সব সময় সে থাকবে তার কাছে, কখনো হাত ছাড়া হবে না, এটা কল্পনা না যে ছুঁয়ে তে গেলেই অদৃশ্য হয়ে যাবে। শান্ত তোয়ালে দিয়ে চুল মুছবে, নিবি নেবো আলো জ্বলছে মোমবাতি, মনে পড়ল নিঝুম বলেছিল মোমবাতি সে নিভাবে, কিন্তু এখন তো সে ঘুমিয়ে পড়েছে। অপূর্ণ ইচ্ছা শান্ত পূরণ করল, মোমবাতি নিভাতে গিয়ে তার মজা লাগলো না, কিন্তু সে শতভাগ নিশ্চিত ছিল এই কাজটা নিঝুম করলে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখত, তখন তার কাছে খুব ভালো লাগত। কিছু কিছু কাজ হয়তো নিঝুম করলেই মানায়, তাকে মানায় না। এত কাজের পর শান্ত এবার এসে বিছানায় মাথা রাখলো, ল্যাম্পশেডের আলো জ্বলছে, নিঝুমের মুখটা দেখা যাচ্ছে, সে শান্তিতে ঘুমাচ্ছে, এখন থেকে নিঝুম প্রতি রাতেই শান্তর পাশে ঘুমাবে। শান্ত এক হাত দিয়ে জড়িয়ে ধরল নিঝুমকে, অন্য হাত দিয়ে ল্যাম্পপোস্ট বন্ধ করলো, নিঝুমের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সে, তার কপালে চুমু খেলো। নিঝুম তার পাশে, এ এক অন্য ধরনের অনুভূতি, খারাপ লাগছে? এই অনুভূতি শুধু সে একাই অনুভব করছে, ইচ্ছে করছে নিজুমকে ডেকে তুলতে, জিজ্ঞেস করতে তার কেমন লাগছে, এভাবে অশান্তর বুকে ঠাই মিলে নিশ্চয়ই ভালো লাগছে। এক বছর পর তানিশা ঘুম থেকে উঠে চারপাশ দেখছে, আশ্চর্য, তার ঠিক মনে আছে গত রাতে আহনাপের ঘরেই ঘুমিয়েছে সে, এখানে এলো কী করে, কী আনলো আহনাপ? তানিশা ঘর থেকে বের হলো,
বাড়িতে কেমন নীরব লাগছে, সবাই কি চলে গেছে? সে কি তবে খুব দেরি করে উঠল? রান্নাঘর থেকে খুটখাট শব্দে সেই দিকে এগোলো সে। তানিশা সামনে দাঁড়ালো, অমলেট তৈরি করছে। তানিশাকে দেখা মাত্রই একগাল হেসে বলল, আরে কোথায় যান, একটা লাইক তো দিয়ে যান। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। ধন্যবাদ।